বসন্তের মৃদুমন্দ বাতাসের মতো এলোমেলো হাওয়া আগুল দিয়ে ভেসে আসছিল মুহুর্মুহু। ভ্রু কুঁচকে হাতের কর গুনলাম। আজকে নিয়ে ঠিক কত মাস আর কত দিন হবে এখানে এসেছি অনেক চেষ্টা করেও কিছুতেই মনে করতে পারলাম না। এখন সময়টা বেশ তাড়াতাড়ি কেটে যাচ্ছে, সকাল থেকে একটু একটু করে সময়টা এগোয়, তারপর একটা সময় আসে ঘড়ির সমস্ত কাঁটা স্তব্ধ হয়ে যায়। তখন আদিগন্ত সমুদ্রের ঢেউ গুনি, গুনতে গুনতে কখন যে এই সমুদ্র আর আকাশটা এক হয়ে মিলে যায় বুঝতেই পারি না। এটা কিন্তু ভারী মজার বিষয়। এই তো কালকে রাতে কি জানি কি খেয়াল হয়েছে, স্বপ্নে দেখছি এই ঘরের জানলার বাইরে সার দিয়ে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। আমি প্রথমে ভাবলাম ভুল দেখছি বোধহয়, ছুট্টে দরজার কাছে গিয়ে পাল্লা খুলতেই দেখি না, মিথ্যে নয়, সেখানে সত্যি সত্যি রাশি রাশি মেঘেদের সম্ভার, যেন আস্ত একটা মেঘমুলুক আমার পায়ের কাছে, ক্রমাগত মেঘেদের আনাগোনা আর রংধনুর সাত রঙের বাহার। দৌড়ে সেখানে ঝাঁপ দিতে যাব, ঠিক সেই সময় ঘুমটা ভেঙে গেল। কানাই, বাবা কানাই, এই যে তোমার রুটি আর আলু ভাজা, এবার খেয়ে নাও বাবা, অনেকটা বেলা হয়েছে, তোমাকে স্নান করিয়ে আমায় আবার ওষুধ কিনতে যেতে হবে তো। ফটিক কাকা মস্ত একটা বাটিতে আলু ভাজা রুটি সাজিয়ে টেবিলের এক কোণে রেখে গেল। দেখেছো কাণ্ড, কেমনভাবে ভুলে গিয়েছিল আমার দুখানি পা অচল, সারহীন, সারাদিন হুইল চেয়ারে বসে বসে আকাশ কুসুম ভাবা ছাড়া আর কোনো কাজ আছে আমার? কেমন একটা চাপা কষ্ট মনের মধ্যে সারাক্ষণ ভিড় করে। একই বুড়ো মানুষটার বোঝা হয়ে আছি সারাদিন, এই কুঁড়ে ঘরের একটা বাড়তি বোঝা যেন। আসলে আমার কপালটাই খারাপ, হাজার চেষ্টা করেও কিছুতেই মনে পড়তে চায় না আমার সেই পুরনো দিনের স্মৃতিগুলো। কি হলো, এত কি ভাবছো বেটা, খেয়ে নাও, দেরি করো না, একটা নারকেলের টুকরো দেব, রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগবে। না না থাক, ওসব লাগবে না। আচ্ছা আমি আপনাকে অনেক সমস্যায় ফেলে দিয়েছি না? কে বলেছে এসব কথা? কে বলবে, আমারই বারবার এমনটা মনে হয়, জানেন তো বড্ড খারাপ লাগে, কোথা থেকে আমি এলাম, কোথায় আমার বাড়ি, শুধু কিছু মনে করতে চাইলেই মাথাটা ধরে যায়, শুধু দুটো বড় বড় হেডলাইটের আলো আর অন্ধকার। ফের তুমি ও কথা বলছো, এবার কিন্তু আমি খুব রেগে যাচ্ছি বাবা, এসব কথা তুমি মাথাতে আনবে না। আরো একবার তুমি খবরটা ছাপো অভ্রদা, আমার মনে হয় এবার জিমতের কোনো না কোনো খোঁজ ঠিক পাওয়া যাবে। এই এক বছরে এই নিয়ে কতবার খবরটা ছাপালি হিসাব রেখেছিস? জিমত কিন্তু ফেরেনি, ওর পরিবার বন্ধু বান্ধব সবাই মিলে তো কম চেষ্টা করেনি, কোনো লাভ হয়েছে কি? আমি তোকে অনেক দিন ধরে চিনি, তুই আমার বন্ধু, তাই বলছি এসব করে আর সময় নষ্ট করিস না উর্মি, আমার মনে হয় তুই শুধু শুধু সময় নষ্ট করছিস। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, জিমুতের আর ফেরার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। ছি অব্রতা ছি, তুমি এই কথাটা বলতে পারলে? জিমুত আমার সবচেয়ে কাছের বন্ধু, মনে হয় এই সেদিনের কথা, খেজুরিয়াতে একটা অনুষ্ঠানে আমি ওকে আসবার জন্য জোর করেছিলাম, অনুষ্ঠানের মাঝখানে হঠাৎ খবর এলো ওর গাড়িটার নাকি অ্যাক্সিডেন্ট হয়ে নদীর চলে পড়ে গেছে, এরপর সেই গাড়িটার খোঁজ পাওয়া গেলেও ওকে পাওয়া গেল না। ওর মা বাবা বোনের অবস্থা চোখে দেখার মতো নয়, সবাই আজও ওর বাড়ি ফেরার আশায় বসে আছে, আর তারপরেও তুমি বলছো আমি সময় নষ্ট করছি। দেখো যেমন ভাবেই হোক জিমুতকে খুঁজে বার করতেই হবে। একটু আসি। হ্যাঁ দীপাংশুদা এসো। ও আপনি এখানে আছেন, খুব ভালো হয়েছে। অব্র তুমি আমায় জিমুতের কথা বলছিলে না, একটা খবর পাওয়া গেছে জানো তো,
মধুমতি বন্দর থেকে 250 মাইল দূরে একটা খুব নির্জন দ্বীপে সম্ভবত জিমুতকে দেখতে পাওয়া গেছে। আপনি আপনি সত্যি বলছেন? কিন্তু ও ওই রকম জায়গায় কি করছে? সে তো ঠিক বলতে পারবো না ম্যাডাম। আমি আমি এক্ষুনি যাব সেখানে। দাঁড়া দাঁড়া, ওরকম একটা জায়গায় তুই একা যাস না। তাছাড়া জায়গাটা এখান থেকে অনেক দূর আছে। আমি বরং এক কাজ করি, দুজনকে ওখানে পাঠিয়ে ব্যাপারটা নিশ্চিত হয়ে নিচ্ছি। এখানে বসো বাবা, এদিক ওদিক কোথাও যেওনি। আমি সদর থেকে তোমার জন্য ওষুধ আর আনাজপত্র নিয়ে আসি। ফটিক কাকা নৌকা ঠেলে ওতে চড়ে বসল। এই যাবো আর আসবো, বৃষ্টি এলে বাইরে থেকো না কিন্তু। ঠিক আছে ঠিক আছে, ও নিয়ে ভাববেন না, সাবধানে যান। দাওয়ার সামনেই যে মস্ত নারকেল গাছ, এই এতগুলো দিনে কোথায় গিয়ে ওর সাথে একটা বন্ধুত্ব হয়ে গেছে। আজ এত পাখি ডাকছে কেন? পূব দিগন্তের মেঘ দেখে ভয় পেল নাকি ওরা? ওই দ্বীপ স্থানীয়দের কাছে ম্যাগপাই রবিন আইল্যান্ড নামে পরিচিত, মানে দোয়েল পাখির দ্বীপ। বছর কয়েক আগে দ্বীপটা আকারে অনেক বড় ছিল, এই কয়েক বছরে আকারে বেশ ছোট হয়ে গেছে। কালেভদ্রে দু একজন মাছ শিকারী ছাড়া আর তেমন কেউই আসে না এদিকে। ওনার ছবিটা তোমার কাছে আছে তো? হ্যাঁ আছে, তবে আমি একটা কথা বুঝতে পারছি না, এরকম একটা নির্জন জায়গায় কেউ কেন থাকতে যাবে? দেখো কি ভীষণ মেঘ করেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনাও প্রবল। অলোক অলোক, ওই দেখো একটা কুড়ে ঘরের মতন কিছু চরের ওপর দেখা যাচ্ছে না? হ্যাঁ সত্যিই তো, স্টিমারটাকে চরের কাছে নিয়ে যেতে বলো। ফটিক কাকা যখন ফিরল তখন মেঘ আরো ঘনিয়েছে, চরের বালিগুলো ধূসর মেঘের ছায়ার চাদরে ঢেকে গেছে। আজ ফিরতে দেরি হয়ে গেল খোকা। পথে কোনো অসুবিধা হয়নি তো? না না, তুমি থাকতে আমার ভয় কি। মৈনাক, সামনে ও কি চরের মধ্যে তুমি দেখতে পাচ্ছ? কি ভয়ানক কাণ্ড ঘটে চলেছে! কি ঘটে চলেছে? আরে তুমি দেখতে পাচ্ছ না, ওই তো একটা ধরহীন মুন্ডু ওই লোকটার সাথে কেমন করে কথা বলছে। কি বলছো? কোথায়? কি আশ্চর্য, এক্ষুনি তো দেখলাম একটা ধরহীন মুন্ডুর মতো। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে অলোক, নইলে ডাক্তারের কাছে তোমার চোখ দুটো পরীক্ষা করাও। কি যে আবল তাবল বকছো! সত্যি তাই হবে। ছবিটা দেখো, এটা ওই লোকটা না? লোকটা একটা হুইল চেয়ারে বসে আছে, কি ব্যাপার? এখন তাড়াতাড়ি ওখানে চলো তো, এই স্টিমারটা ওদিকে নিয়ে চলো। এই নাও ভাত, আলু মাখা আর কই মাছের ঝোল, হাজার কিছু হয়নি বাবা। ঘর থেকে থালায় করে এক থালা আলু সেদ্ধ ভাত আর মাছ সামনে নিয়ে এলো ফটিক কাকা। সকাল সকাল এত কিছু রান্না করে গেছেন, আর কি চাই? হঠাৎই একটা আশ্চর্য ঘটনা প্রত্যক্ষ করলাম, একটা ফেরি এই চরের দিকে এগিয়ে আসছে ক্রমশ। ফটিক কাকা ওই দেখো, একটা ফেরি এদিকেই আসছে। ফটিক কাকা চমকে গেল। ফেরি? কি কইছো? কই? ওই তো, বৃষ্টি আসছে, এই থালা খান নাও, ঘরে চলো ঘরে চলো। এই যে ও মশাই, একবার এদিকে শুনুন, মনে তো হচ্ছে কোনো মাঝির ঘর। কে আবার ডাকে এখন? তুমি বসো, আমি দেখে আসি। হ্যাঁ বলুন, আপনারা এখানে কি ব্যাপার? ওখানে হুইল চেয়ারে যিনি বসেছিলেন উনি আপনার কে হয়? কেন, ওর সাথে কি দরকার? দরকার আছে, এই ছবিটা দেখছেন, ইনি প্রায় এক বছর ধরে নিখোঁজ, নাম জিমুত রায়, ওনাকে একবার ঘর থেকে আসতে বলুন তো। আপনারা ভুল করছেন, ও আমার ছেলে কানাই, এখানে আর বেশিক্ষণ দাঁড়াবেন না, চলে যান। জানলা দিয়ে বাঘবিতণ্ডার শব্দ শুনতে পেলাম। কি ব্যাপার, ওই লোকগুলো কারা? বিস্ময় নিয়ে উঁকি দিলাম। আপনি কি বলতে চাইছেনটা কি? আপনারা একটু এদিকে আসুন তো। কেন, আমরা ওদিকে কেন যাব? আরে আসুন না আসুন।
দেখলুম ফটিক কাকা রীতিমতো টানতে টানতে ওদের ঝোপের আড়ালে নিয়ে গেল। অদ্ভুত। হ্যাঁ, কি বলছিলিস তোরা? হ্যাঁ, আমায় ভয় দেখাচ্ছিস? ভালো করে তাকিয়ে দেখ আমার দিকে। এখানে থাকবি নাকি বাড়ির পথ ধরবি? মৈনাক, তুই দেখছিস আমি ভুল দেখিনি রে? লোকটার মুন্ডু ছাড়া সারা শরীরে এক ফোঁটাও মাংস নেই। তুই ভুল বলিসনি। আপনি কে? আমি যেই হই, তোরা আমার কানাইয়ের দিকে হাত বাড়িয়েছিস, তোদের আমি পুঁতে রেখে দেব এই বালির মধ্যে। গাছের আড়াল থেকে ওই দুটো লোককে দেখে আঁতকে উঠলাম। মনে হলো কঙ্কাল ছাড় দুটো হাত ওদেরকে খামচে ধরে আছে। আমাদের যেতে দিন, আমরা আর আসবো না। দয়া করে আমাদের ছেড়ে দিন, আমরা চলে যাচ্ছি। চলে যা। রক্তাক্ত দুটো লোকই থরথর করে কাঁপছিল। কি হচ্ছে এখানে? এরপর লোক দুটো আমার সামনে এসে দাঁড়ালো। এ কি, আপনাদের কি হয়েছে বলুন তো? ওখানে কে ছিল? লোক দুটোর অমন বিস্ফারিত দৃষ্টি দেখলে যে কারোর ভয় লেগে যাবে। আমার আপাদ মস্তক দেখে চিৎকার করে ফেরির দিকে ছুটল লোক দুটো। অদ্ভুত, কি হলো এখানে? এতক্ষণে দু এক ফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে। ফটিক কাকাকে আশপাশে কোথাও দেখতে পেলাম না। কি হলো, কি করছো খোকা? কে? আমি খোকা, আমি। চলো চলো ঘরে চলো, বৃষ্টি আসছে তো। কথা শেষ হলো না। এরপর জানলা দিয়ে ঝড় বৃষ্টির মাঝে শুধু ওদের ফেরিটাকে দূরে মিশে যেতে দেখলুম। কি ব্যাপার বলতো, অলোক আর মৈনাককে ফোন করতেই কেমন ঘুম মেরে আছে, আর মাঝে মাঝে চিৎকার করে কেমন আঁতকে উঠছে। কিছু তো একটা বড় সড়ো গন্ডগোল আছে। আমি এসবের কিচ্ছু জানি না অভ্রদা, আমাকে কিছু একটা করতেই হবে, করতেই হবে। ফটিক কাকা, আপনি খেয়েছেন? ও, আমি খেয়ে নেবোখন, তুমি ঘুমাও বাবা, ঘুমাও। আমার আজ ঘুম আসছে না, খালি মনে হচ্ছে কে যেন আমায় খুব মনে করছে জানেন। তুমি ঘুমাও বাবা, তুমি ঘুমাও। মুহূর্তে চোখের পাতা ভারী হয়ে এলো, চোখের সামনে সব কিছু কেমন আবছা ধূসর। বেহালাখানা যে কোথায় রাখলাম! ওই তো, ওই তো। অভ্রতার হাজার বারণের সত্ত্বেও নিজেকে আটকে রাখতে পারলাম না। আসলে জিমুতের জন্য আমার মনের যে আত্মিক টান, সেটা সব কিছুর ঊর্ধ্বে। ওর বাবা মা পরিবারকে যে খবরটা দেব সে উপায়ও নেই। সন্ধের মুখে বেরিয়ে পড়েছিলাম। এই সুর কোত্থেকে ভেসে আসছে? আরে ওই তো সেই দ্বীপটা, কি অদ্ভুত মায়াবী সুর চারিদিকে। জলের কাছে স্টিমারটা থামতেই খেয়াল পড়ল লোকটাকে। ভাঙা কুড়ের দাওয়ায় বসে জ্যোৎস্নার নিটোল আলোর নিচে বেহালায় সুর তুলছে। এগিয়ে গেলাম। লোকটাকে ডাকবার আগেই জানলার ফাঁকে জিমুতকে দেখতে পেলাম। জিমুত, কোনো দিকে না চেয়ে ঘরের মধ্যে ঢুকলাম। জিমুত, জিমুত ওঠ, আমার দিকে দেখ, আমি উর্মি, আমি তোর ছোটবেলার বন্ধু উর্মিমালা, তোকে নিয়ে যেতে এসেছি। খুব শব্দে
গভীর ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই চমকে উঠলাম। আমার সামনে একজন নারী। আপনি কে? জিমুত, জিমুত, আমি উর্মি। তুই আমাকে চিনতে পারছিস না জিমুত? আমি তো আপনাকে চিনতে পারছি না, আর আমি তো জিমুত নই, আমি কানাই। ভুল ভুল, তুই কানাই নস, তুই জিমুত, জিমুত রায়। তোর বাড়ি ঠাকুরপুকুর। আচ্ছা, ওই অ্যাক্সিডেন্টের পর কি তুই স্মৃতি হারিয়েছিস? বিশ্বাস হচ্ছে না। এই দেখ, এই দেখ, তোর আর তোর পরিবারের ছবি। কি আশ্চর্য, এ তো হুবহু আমার মতো দেখতে। তোর মতো নয়, এটা তুই। এটা আমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার না সবসময় মনে হয় আমার একটা অজানা অতীত আছে। আছে তো, কিন্তু বাইরে ওই লোকটা কে? ও ফটিক কাকা, উনি আমায় এতদিন আশ্রয় দিয়েছেন। নইলে এই হুইল চেয়ার যার সঙ্গী, তাকে কে দেখত? সব বুঝলাম, এবার তুই আমার সাথে চল, আমাকে একটাবার বিশ্বাস কর। কোথায় যাওয়ার কথা হচ্ছে? ফটিক কাকা দরজা দিয়ে যখন ঢুকলো, ফটিক কাকার অন্য এক রূপ আমি দেখলাম। বিভৎস, ভয়াল সে রূপ। ওই যে দুজনকে শিক্ষা দিয়েছি তাতে হয়নি না? হ্যাঁ, ওরা আপনাকে কিছু বলেনি? এ কি, আপনি? এই জিমুত, জিমুত দেখ, ও কিন্তু আসলে একটা অশরীরী। তুই একটা অশরীরীর কাছে থাকছিস, ও তোকে গুণ করেছে। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। ফটিক কাকা, বাঁচতে চাইলে তুইও আমার সাথে এক্ষুনি পালিয়ে চল, ও আসলে একটা পিশাচ। আমার সব কিছু কেমন যেন গোলমাল হয়ে গেল। কানাই, বাবা কানাই, তুই বিশ্বাস কর, আমি কে? কানাই, আমি কানাই নই। আমায় এখান থেকে যেতে দিন, আমার আপনাকে দেখে ভয় করছে। এরপর ফটিক কাকার ওই দৃষ্টি আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়কেও যেন পাথরের মতো স্তব্ধ করে দিল। আমি পিশাচ না, আমি পিশাচ। আজ যখন সব শেষ হয়ে গেল, তাহলে শোন, আমি কেন পিশাচ হয়েছি কেউ জানে না। তোর আসল বাবা হলাম আমি, এই ফটিক চরণ। এই ঘরে তোর জন্ম হয়েছিল, মামরা ছেলের সাত করে নাম রেখেছিলাম কানাই। সেবার কি ভয়ানক বন্যা এই তীর জুড়ে, তখন তোর দু বছর বয়স, জলের তোরে বাড়ি ঘর সব শেষ, আর আর তুই ভেসে গেলি সেই জলের তোরে। তখন আমার পাগল পাগল অবস্থা, কোথায় না কোথায় খুঁজেছি তোকে। এক সময় উদ্ভ্রান্তের মতো রেল লাইনের ওপরে ছুটছিলাম, সামনে একটা ট্রেন, তারপর সব ঝাপসা, ব্যাস মৃত্যুর পর আমার শরীর মুক্তি পায়নি। দেখলাম আমার ছেলে কানাই ভেসে উঠেছে এক তীরে, ওকে ওকে নিয়ে নিল এক পরিবার। সেই থেকে আমি ওর সাথেই ছিলাম জীবনের প্রতি মুহূর্তে। ওর অ্যাক্সিডেন্টের পর আমি ওকে ছাড়তে পারিনি। ঠিক আছে বাপ, ঠিক আছে, আমায় ক্ষমা করিস, আমি চলে যাচ্ছি। তারপর আমাদের চোখের সামনে অদৃশ্য হয়ে গেল সে অশরীরী শরীর, যা শুনলাম আমার বুক কাঁপিয়ে দিল। উর্মিদার চোখেও জলের ধারা। বাবা, জানলার পাশে প্রচুর সাদা মেঘ জমেছে, ভোরের অন্ধকারে এক ঝাঁক দোয়েল পাখি ডেকে চলেছে। সমস্ত দ্বীপ জুড়ে কি এক মায়াময় মেঘের খেলা।